মেম্বার অফ পার্লামেন্টের উদ্যোগে আয়োজিত চূড়ান্ত পর্যায়ের প্রথম সেমিফাইনাল ম্যাচ সম্পন্ন হয় ধলাইয়ের বিএনএমপি স্কুল ময়দানে। ব্যবস্থাপনায় ছিল দক্ষিণ কাছাড় জেলার ধলাইয়ের বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি। মাঠে ক্রীড়াপ্রেমীদের ভিড় লক্ষণীয় ছিল। গ্যালারিগুলো যদিও আগের তুলনায় ফাঁকা ছিল, তবুও ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ছিল চরমে। এদিকে মাতৃভূমির কর্মকর্তারা সকল ক্রীড়াপ্রেমীদের সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েন। খেলা শুরু হয় বিকেল 3টায়। 90 মিনিটের খেলার মধ্যবর্তী সময় শিলচর রংমাই এফসি 2-0 গোলে এগিয়ে থাকে এবং এই দুটি গোল নিয়েই শেষ অবধি খেলা চলে। নাগাখাল এফসি রংমাই এফসির ওপর চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত রংমাই এফসি 2-0 গোলে বিজয়ীর শিরোপা অর্জন করে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন রংমাই এফসির দাপুটে খেলোয়াড় গেইহাম রংমাই। খেলাটি উপভোগ করতে আসেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব সহ কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তারা। এ নিয়ে খেলা চলার মধ্যেখানে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে ধলাইয়ের বেসরকারি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস বললেন, ধলাই থেকে বিকে দাসের প্রতিবেদন। ফুটবল ময়দানে আজকে ডক্টর রাজদীপ রায় এমপি রুরাল আরবান নকআউট ফুটবল টুর্নামেন্টের মূল পর্বের খেলার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তো এই প্রথম সেমিফাইনাল প্রথমার্ধের খেলা সমাপ্তি হয়ে এখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। 2-0 গোলে শিলচর রংমাই এফসি ওনারা জয়লাভ করে এগিয়ে আছেন। তো আমরা বিশেষত এখানে কাছাড় স্পোর্টস ফোরাম এবং কাছাড় জেলা বিজেপির উদ্যোগে এই খেলাটা, ধলাই জোনের খেলা, মাতৃভূমিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা টোটাল খেলা সম্পন্ন করেছি। এবং আজকে বিশেষ করে প্রথম সেমিফাইনালটা যে কাছাড় স্পোর্টস ফোরাম এবং জেলা বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা ধলাইতে একটি সেমিফাইনাল এবং লক্ষ্মীপুরের লাবক মাঠে আরেকটি সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালটি আগামীকালকে অনুষ্ঠিত হবে। আমি এই খেলা আয়োজনের জন্য বিশেষ করে আমাদের যিনি শিলচর লোকসভা সমষ্টির সাংসদ ডাক্তার রাজদীপ রায় মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ উনি যে উদ্যোগ নিয়েছেন, ওনার যে শিলচরের লোকসভা সমষ্টি কাটিগোড়া, বরখলা, উদারবন্দ, সুনাই, শিলচর রুরাল এবং আরবান, ধলাই এবং লক্ষ্মীপুর, যে প্রত্যেকটি সমষ্টিতে উনি জোন ওয়াইজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, তার জন্য যে বিশেষ করে যে আমাদের গ্রাম অঞ্চলে ফুটবল খেলা সবাই ভালোবাসে এবং সেটার আরও অগ্রগতির জন্য উনি সেই উদ্যোগটা নিয়েছেন বলে আমি মনে করি। এবং আমরা কৃতজ্ঞ মাতৃভূমি সামাজিক সংস্থা যে উনি ধলাই জোনের খেলা পরিচালনা করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন, আমার অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি প্রবীণ এবং উদিত বর্মনরা এই মাঠ তৈরি করেছে এবং সম্পূর্ণ খেলাটা পরিচালনার ক্ষেত্রে ওনারাই সব ব্যবস্থা এখানে গ্রহণ করেছে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে। আজকের খেলা অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রাক্তন ফুটবলাররা, স্পোর্টস ফোরামের যারা কর্মকর্তা আছেন, ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তা আছেন এবং সাংবাদিক বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রাক্তন শিক্ষক বিধান পাল, বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের শিক্ষক আমাদের চিন্ময় চক্রবর্তী এখানে উপস্থিত হয়েছেন। মাতৃভূমি সামাজিক সংস্থার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন এখানে মাঠে আছেন, মাঠে আছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি প্রবীণ বর্মন, উদিত বর্মন, পুরকাস্ত শিকা লস্কর, আমাদের অফিস সেক্রেটারি প্রাঞ্জল পুরকাস্ত, কোঅর্ডিনেটর। দর্শক সমাগম আজকে একটু বেশি হবে। আমাদের ডাক্তার রাজদীপ রায় তৃতীয় পর্যায়ের নক আউট রুরাল অ্যান্ড আরবান নক আউট ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল এখানে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করবে শিলচর রংমাই। এই দুটি দলের খেলা আপনারা সুন্দর সুষ্ঠুভাবে উপভোগ করবেন।